আজকে আমার দুঃখের সাথে বলতে হয় 90 ভাগ মুসলমানের এই দেশে গত রাতের ঘটনা একজন আলেম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যার নাম শহীদুল ইসলাম নূরি এক ভাই তাকে আমরা আগে ওইভাবে চিনতাম না গত রাতে যখন মাহফিল শেষ করে বাড়িতে রওনা করেছে কিছু দুর্বৃত্তরা তাকে ধরে তার জিহ্বা কেটে দিয়েছে জোরে বলেন নাউযুবিল্লাহ আমরা এর দ্বারা এটা বুঝতে চাই এটা মূলত যারা হক কথা বলে তাদেরকে এক ধরনের সিগন্যাল দেয়া হচ্ছে আওয়াজ করে বলো ঠিক কি না কিন্তু আমরা গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে জানিয়ে দিতে চাই শুধু জিহ্বা নয় এই দেহের মধ্যে যদি গুলিও চলে আসে এই গলায় যদি ফাঁসির রশিও জোরে আল্লাহর কোরআনের হক কথা আমরা বলবই কোন হামলা মামলা এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না আওয়াজ করে বলো ঠিক কি না আমার ভাইয়েরা তাগুদি শক্তি মনে করেছে যে ওলামা ইকরামদেরকে যদি আলটিমেটাম দেওয়া হয় তাহলে ওলামা ইকরাম তাদের জবানকে নত করবে তারা আর হকের আওয়াজ তুলবে না জোরে বলেন ঠিক কি না কিন্তু আমরা দেখলাম যেই আলেমের প্রতি যত বেশি নির্যাতন হয় তার কণ্ঠ দিয়ে হকের আওয়াজ আরো বেশি উচ্চস্বরে উচ্চারিত হয় আওয়াজ করে বলো ঠিক কি না অতএব তাগুদি শক্তি যতই চেষ্টা করুক এই কোরআনের হক কথা বলার মতো একদল মানুষ আল্লাহ পৃথিবীতে সব সময় রাখবে আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এজন্য আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আল্লাহ তাআলা মুমিনের ঈমানটা কেমন হবে কোরআনে স্পষ্ট করেছেন আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا جرب لي الله أكبر غشنا تكار আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন আল্লাহ বললেন নিশ্চয়ই ঈমানদার হলো তারা ঈমানদারের সামনে যদি আল্লাহর শরণ হয় জোরে বলেন কার শরণ আল্লাহর বড়ত্বের কথা আল্লাহর মহত্বের কথা আল্লাহর গুণের কথা যখন মুমিনদের সামনে উচ্চারিত হয় তখন মুমিনের ঈমান মুমিনের অন্তরটা বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহ বললেন ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের হৃদয়টা বিগলিত হয়ে যায় মুমিনের হৃদয়টা নরম হয়ে যায় এরপরে আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহ আর যখন মুমিনের সামনে এই কোরআন আল করিমের তেলাওয়াত করা হয় এই কোরআনের ব্যাখ্যা এই কোরআনের তাফসির এই কোরআনের অনুবাদ যখন মুমিনদের সামনে পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আসলেই আল্লাহর উপর ঈমান এনেছে যাদাতুহুম ঈমানা তাদের ঈমান আরো বাড়তে থাকে আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তখন মুমিন সব রকম তাওয়াক্কুল সব রকম ভরসা করে একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে আমরা ভরসা করব কার উপরে আমরা জানি যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি এই দুনিয়ার যত নির্যাতন জুলুম আমাদের জীবনে আসুক না কেন আল্লাহর জান্নাত আমাদের ভাগ্যে নসিব হয়ে যাবে আওয়াজ করে বলো ঠিক কি না এজন্য মুমিন দুনিয়ার তাগুতকে ভয় পায় না মুমিন আল্লাহর নামের স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায় কোনো কামান বিমান মুমিনকে পিছু হটাতে পারে না আওয়াজ করে বলো ঠিক কি না